तो गाइज आजकल वीडियो टाइटल और थंबनेल देखे तो बुझे ही गए आजकल वीडियोते बाइकटा के लिए कथा बोलबो। हाँ आजकल वीडियोते होंडा सीबीआर 150R ए बाइकटा के लिए कथा बोलबो। अर्थात आजकल वीडियोते बाइकटार फुल स्पेसिफिकेशन रिव्यू ए बाइकटा भालो नाकि खराब से ब्यापारे आपनारा जानते पारबेन। तो जरा ये बाइकटा किनबे तादेर जोन्नो ए भिडियोटा खूब ही इनफर्मेटिव होते चलेछे। तो आर बेशी कथा ना बाड़िये भिडियोर मेन टपिक निये कथा बोली। बाट भिडियोर मेन टपिके जाओयार आगे आपनारा जारा एखोनो आमार चैनलटिके सबस्क्राइब करेन नाई सबस्क्राइब करे दियेन, केनोना एटा फ्री हय। जेहेतु सबस्क्राइब करा फ्री हय ताहले आर देरी किसेर, एखोनि वाइपार्स कॉइल्ड। ओह दोस लॉरेंस स्टॉप। প্রতিবারের মতন প্রথমে এই বাইকের লুকস নিয়ে কিছু কথা বলি। তো এই বাইকের লুকস আমার কাছে অতটা ভালো লাগে না, কেননা এই বাইকের ফ্রন্ট লুকটা দেখতে একদমই বাজে। বাজে বলার কারণ হচ্ছে হলো এই বাইকের হেডলাইট, অর্থাৎ এই বাইকের ফ্রন্ট লাইটের উপরেই দেওয়া হয়েছে ডিআরএল লাইট। ফলে আপনি যদি দাঁড়িয়ে এই বাইকটার ফ্রন্ট ভিউ নেন, সেই ক্ষেত্রে আপনি ডিআরএল লাইটটাই চোখে পড়বে। আর হেডলাইটটা যেহেতু ডিআরএল লাইটের নিচে দেওয়া হয়েছে, তাই আপনাকে বসে এই বাইকের হেডলাইটটা দেখতে হবে। তবে আপনি যদি এই বাইকটা থেকে একটু দূরে থাকেন, তাহলে আপনার এই বাইকের ফ্রন্ট লাইট এবং ডিআরএল লাইট দুটোই একসাথে দেখতে পারবেন। ওই সময় এই বাইকের লুকস অনেক সুন্দর দেখা যাবে। কিন্তু যদি আপনি এই বাইকের একদম কাছাকাছি থাকেন, তাহলে এই বাইকের ডিআরএল লাইট দেখতে পারবেন কিন্তু হেডলাইট দেখতে পারবেন না। কোম্পানিরা হয়তো এই বাইকটাকে একটা ইউনিক লুক দিতে চেয়েছিল, তাই এই বাইকটার হেডলাইট সেটআপটা এরকম দিয়েছে। পার্সোনালি আমার কাছে এই বাইকের হেডলাইটটা অতটা ভালো লাগে না, আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এছাড়া এই বাইকের ওভারঅল লুকস মোটামুটি ভালো। তো এখন কথা বলি এই বাইকের ইঞ্জিন নিয়ে। এই বাইকের ইঞ্জিনে আপনারা পাবেন 150cc-র ফোর স্ট্রোক ফোর ভালভ সিঙ্গেল সিলিন্ডার ওয়াটার কুলড FIDOSC-র একটা ইঞ্জিন। এই বাইকের এই ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 17.1 PH অ্যাট 9000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 14.4 Nm অ্যাট 7000 RPM। এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 140 কিলোমিটারের উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পাবেন 45 থেকে 50 কিলোমিটারের আশেপাশে। যেহেতু মাইলেজটা একদম রাইডিংয়ের উপরে ডিপেন্ড করে, সেক্ষেত্রে এটা আপনার উপরে নির্ভর করে যে আপনি কীভাবে এই বাইকটাকে চালাবেন। আপনি যদি এই বাইকটাকে ভালো করে চালান, সেই ক্ষেত্রে মাইলেজ বেশি পাবেন, আর যদি খারাপভাবে চালান, সেই ক্ষেত্রে তো মাইলেজ কম পাবেন, সেটা স্বাভাবিক। এছাড়া এই বাইকটাকে খুব সহজেই থামানোর জন্য এই বাইকে ব্যবহার করা হয়েছে ডুয়েল ডিস্কের সঙ্গে ডুয়েল চ্যানেল ABS। সাথে থাকছে এই বাইকের ফ্রন্ট হুইলে 100x80 সেকশনের টায়ার এবং রেয়ার হুইলে 130x70 সেকশনের টায়ার। এই বাইকের টায়ারগুলো কিন্তু রেডিয়াল টিউবলেস টায়ার। এই বাইকের স্পিডোমিটার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুললি ডিজিটাল কালারফুল স্পিডোমিটার। সাথে থাকছে 3-part হ্যান্ডেল বার এবং এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm এবং সিট হেড 782 mm। এই বাইকের সিটিং পজিশনটা অনেক ভালো, অর্থাৎ আপনার এই বাইকটাকে চালাতে গেলে অতটা লিন হতে হবে না, যার কারণে আপনারা এই বাইকটা অনেকক্ষণ চালাতে পারবেন, আপনাদের কোনো ব্যাক পেন হবে না। আর আপনার রাইডিংটাকে আরও কমফোর্টেবল করার জন্য এই বাইকের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে USD সাসপেনশন এবং রেয়ারে মনোশক সাসপেনশন। ওভারঅল এই সব কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় মাত্র 139 কেজি। তো এই ছিল এই বাইকের স্পেসিফিকেশনগুলো। এখন কথা বলি এই বাইকের খারাপ দিক এবং ভালো দিক নিয়ে। তো এই বাইকের খারাপ দিক খুবই কম, এই বাইকের বেশিরভাগ জিনিসই হলো ভালো। তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো এই বাইকের খারাপ, যেমন এই বাইকের টায়ার। এই বাইকের ফ্রন্ট হুইলে 100 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, যেটা খুবই চিকন টায়ার হয়ে যায়। আমার মতে এই বাইকে একটু মোটা চাকা দিলে ভালো হতো, মানে এই বাইকের লুকসটা দেখতে একটু সুন্দর দেখা যেত। আর এই বাইকের স্পিডোমিটারটাও একটু বেশি ছোট। এই বাইকে যদি একটু বড় স্পিডোমিটার দেওয়া হতো, সেই ক্ষেত্রে এই বাইকটা দেখতে আরও সুন্দর দেখা যেত। তো এগুলো ছিল আমার দেখায় এই বাইকের খারাপ দিক। তবে এই বাইকের খারাপ দিকের তুলনায় এই বাইকের ভালো দিকই বেশি, যার কারণে এই বাইকটা অনেকেই কিনে। মানে এই বাইকটার দাম অন্য একটা বাইকের তুলনায় অনেক বেশি হওয়ার সত্ত্বেও এই বাইকটা অনেকে কিনে। তো সবশেষে এখন এই বাইকের প্রাইস নিয়ে কথা বলি। এই বাইকটার প্রাইস 565,000 টাকা। তবে এই বাইকটার যদি আপনারা র্যাপজল এডিশন কিনেন, সেই ক্ষেত্রে এই বাইকটার প্রাইস গিয়ে দাঁড়াবে 575,000 টাকা। তো এই ছিল আজকের এই ভিডিও। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে বলবেন না, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যেটা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আমাদের বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। এক তো লাইক আর শেয়ার ঠক দিজে মা কাল কাছে, তোমাকে লাইক আর শেয়ার ঠক দিজে 5000 লড়ে দিক জানা চাইয়ে। आगे मन चाबू ले रिस्के, स्केलोडर रहेंगे पढ़ने से आगे में, एम्रे का ही पावर काम करे।